Je m'entraîne à Myonu Shilon Kori, semaine 2, Ditiya Shaptaha. Page numéro 15, Ponero number, page. Exercice numéro 1, Ek number exercise. Répondre aux questions. Proshner Uttor Din. Répondre aux questions. Proshner Uttor Din. Donc, prochain proshno. Comment vous appelez-vous? Comment vous appelez-vous? Je m'appelle Rabanikan. Je m'appelle Rabanikan. Dites-y au prochain. Vous avez quel âge? Apnar boyosh koto. Vous avez quel âge? Uttor dite hobe. J'ai. Eto. Apni khane uttor. Mane dite-y au prochain uttor. J'ai. Eto. On. Amar ache eto bosor boyosh. Ekhane jodi apnar 25 thake tahole apni 25. যদি 30 থাকে তাহলে 30 আপনার ইচ্ছা মতো ঠিক আছে তো আমি নাম্বার দিয়ে দিই তাহলে ভালো হবে আপনার জন্য এটা হলো দুই নাম্বার প্রশ্নের উত্তর আসলে দুই নাম্বার তারপর হচ্ছে তিন ভুজাবিতে উ আপনি কোথায় বাস করেন ভুজাবিতে উ আপনার উত্তর শুরু করতে হবে হচ্ছে জাবিত তারপরে শহরের নামের আগে আপনি জানেন যে আ দিতে হবে জাবিতা এখানে আপনি যে শহরে বাস করেন সেটা আপনি দিতে পারেন আমি দিচ্ছি হচ্ছে স্তান জাবিতা স্তান আমি স্তানতে বাস করি চতুর্থ প্রশ্ন ডুপুই কম্বিয়ান দু তং ভুজ এত অন ফ্রান্স ডুপুই কম্বিয়ান দু তং কত সময় ধরে ভুজ এত অন ফ্রান্স আপনি হন ফ্রান্সে উত্তর দিতে হবে জো সুই জন ফ্রান্স আমি হই ফ্রান্সে ডুপুই ডুপুই মানে ধরে তারপরে আপনার ইচ্ছে মতো অ বলতে পারেন এত বছর অথবা যদি মাস বলতে চান তাহলে বলতে হবে মোয়া আমি 12 বছর ধরে তাই আমি বলবো জো সুইজ অন ফ্রান্স ডুপুই 12 বছর ধরে আর আমি যদি 12 মাস ধরে হতাম তাহলে বলতাম 12 মোয়া নাকা সেটা আপনার ইচ্ছা মতো যেটা আপনি ভালো মনে করেন সেটা দিতে পারেন বাট উত্তর শুরু করতে হবে জো সুইজ অন ফ্রান্স ডুপুই এটুক বলে পঞ্চম প্রশ্ন ভুজেত নে উ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন যখনই কেউ আপনাকে প্রশ্ন ভুজেত দিয়ে করবে উত্তর জুসুই দিয়ে হতে হবে জুসুই নে তারপর তারিখের আগে একটা ল দিতে হয় দেখো জুসুই নে ল না অ্যাকচুয়ালি এখানে তারিখ না পাঁচ নম্বরে বলা হয়েছে ভুজেত নে উ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তো শহরের আগে আমি জানি একটা আ দিতে হবে জুসুই নে আ গাজীপুর নাকা এখানে গাজীপুরের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা আপনি দিতে পারেন জুসুই নে আ সিলেট জুসুই নে আ ঢাকা আপনার ইচ্ছা মতো ৬ নম্বর যে প্রশ্নটা ভুজেত নে ক আপনি কখন জন্মগ্রহণ করেছেন ভুজেত নে ক আপনি কখন জন্মগ্রহণ করেছেন একইভাবে ভুজেত দিয়ে প্রশ্ন তো জুসুই নে আমি জন্মগ্রহণ করেছি তারিখের আগে ল দিতে হবে ল আপনার জন্ম তারিখ বসাবেন এখানে আমার 18/08/1992 এখানে আপনার ইচ্ছা মতো আপনার যে জন্ম তারিখ সেটা আপনি বসাতে পারেন জো সুই নে ল এত কেসিও নিমেরো সেট সাত নম্বর প্রশ্ন কেল এ ভোথ নো কেল এ ভোথ নো আপনার পারিবারিক নাম কি তো আপনি জানেন যে এটার উত্তর দেওয়া যেতে পারে মো নো এ মোনো এ আপনার যে পারিবারিক নামটা সেটা দিবেন আমি দিলাম ক্যান দেখা মোনো এ ক্যান আপনার যে পারিবারিক নাম আছে সেটা আপনি এখানে দিবেন একটা জিনিস মনে রাখতে হবে যে পারিবারিক নাম কিন্তু একটা হতে পারে যেমন রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম সেক্ষেত্রে হয় মোহাম্মদ আপনার পারিবারিক নাম হবে না হয় ইসলাম আপনার পারিবারিক নাম হবে দুইটা দুইটা একবারে না একটা হতে পারে ঠিক আছে যদি মোহাম্মদ আপনার পারিবারিক নাম হয় তাহলে রবিউল ইসলাম হচ্ছে আপনার ডাক নাম দুইটা কেসু নিমেরো হুইট আট নম্বর প্রশ্ন কেলে ভোথ ফ্রেনো কেলে ভোথ ফ্রেনো আপনার ডাক নাম কি সেক্ষেত্রে মো নো এর জায়গায় আপনি দিবেন মো ফ্রেনো এ এখানে মো ফ্রেনো দিয়ে তারপরে আপনি আপনার যে ডাক নাম সেটা আপনি দিতে পারেন এখানে মো ফ্রেনো এ রাখাবেনি আপনার নাম যদি সৌরভ হয় আপনি বলতে পারেন মো ফ্রেনো এ সৌরভ ঠিক আছে কেসিও নিমেরো নফ কেলে ভোথ
অ্যাড্রেস, কেলে ভোথ অ্যাড্রেস, আপনার ঠিকানা কোনটি? তো সেক্ষেত্রে বলতে হবে মোন অ্যাড্রেস এ, মোন অ্যাড্রেস এ, দুইটা পয়েন্ট দিয়ে আপনি দিতে পারেন হচ্ছে ক্যাথ প্লাস দ লা শাপেল, তারপরে কোড পোস্টালটা দিতে হয় সোসন ক্যাং জেরো জিজুইট, তারপর শহরের নামটা দিতে হয় পারি। দেখ মোন অ্যাড্রেস এ ক্যাথ প্লাস দ লা শাপেল সোসন ক্যাং জেরো জিজুইট পারি। তো লক্ষ্য করেছেন যে কীভাবে এখানে অ্যাড্রেসটা দিতে হচ্ছে। তারপর হচ্ছে কে ফেদ ভু দ লা ভি, আপনি আপনার জীবনে কী করেন, কে ফেদ ভু, এখানে একটা কমা, কে ফেদ ভু, আপনি কী করেন দ লা ভি আপনার জীবনে। মো অ্যাড্রেসের সময় অনেক ক্ষেত্রে যদি কারো বাসায় থাকেন তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে এরকম রাব্বানি খান, ঠিক আছে রাব্বানি খান, তো জিনিসটা এরকম হবে আর কি, সে আপনি দিতে পারেন সে ফারুক খান, ফারুক খানের এখানে দেখাও সে ফারুক খান। তারপর আপনি দিতে পারেন হচ্ছে ক্যাথ প্লাস দো লা শাপেল, লা শাপেলে যে এটা ক্যাথ প্লাস দো লা শাপেল সোসন ক্যান জেরো জিজুইত পারি। দেখাও তো অ্যাড্রেস লেখার সিস্টেম। তারপর হচ্ছে গেস্ট নিমেরো জিস, 10 নম্বর প্রশ্ন যেটা, যে কে ফেদ ভু দ লা ভি, আপনি আপনার জীবনে কী করেন, কে ফেদ ভু দ লা ভি, আপনি আপনার জীবনে কী করেন। আপনি সেক্ষেত্রে বলতে পারেন জো থাভাই, আমি কাজ করি, ময়গুলো কিন্তু উত্তর কিন্তু আগে দেয়া আছে, হ্যাঁ জো থাভাই আমি কাজ করি, জো শেখ আঁ থাভাই আমি একটি কাজ খুঁজি। দেখ আমি স্টুডেন্ট বলার ক্ষেত্রে বলতে পারেন জো সুই এচু জিয়ং, আমি হই স্টুডেন্ট। আপনি যদি মহিলা হন তাহলে বলতে হবে এচু জিয়ন্থ, দেখ জো সুই এচু জিয়ং, পুরুষের ক্ষেত্রে জো সুই জেচু জিয়ন্থ, মহিলাদের ক্ষেত্রে জো সুই জেচু জিয়ং, মানে লিয়েজন করতে হবে এটা, এসটা এটার সাথে লেগে যাবে, জো সুই জেচু জিয়ং, আমি হই একজন ছাত্র, জো সুই জেচু জিয়ন্থ, আমি হই একজন ছাত্রী। তারপরে কেলে ভোথ ন্যাশনালিতে, আপনার জাতীয়তা কী, কেলে ভোথ ন্যাশনালিতে আপনার জাতীয়তা কী, আপনি বলতে পারেন জো সুই বাংলাদে, আমি হই বাংলাদেশি, আর একজন মহিলা বলবে জো সুই বাংলাদেশ, আমি হই বাংলাদেশি, মানে মহিলার ক্ষেত্রে বাংলাদেশ। 12 নম্বর প্রশ্ন, ভুজেট দো কেল পেই, ভুজেট, তো প্রশ্ন ভুজেট দিয়ে করছে, উত্তর হবে জো সুই, বলছে ভুজেট দো কেল পেই, তাহলে বলতে হবে জো সুই জু বাংলাদেশ। এখন এখানে দো না হয়ে, মানে এখানে দো না হয়ে জু কেন হলো, যেটা আমি লিখেছি বাংলাদেশের আগে, এটা পরে আপনারা শিখবেন, কোনো সমস্যা নেই। জো সুই জু বাংলাদেশ, আমি হই আই এম ফ্রম বাংলাদেশ বলে না, এটাই হলো জো সুই জু বাংলাদেশ, আমি হই বাংলাদেশ থেকে। 13 নম্বর, কেলে ভোথ নিউমেরো দো পোর্টাবল, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মো নিউমেরো দো পোর্টাবল এ ল, তারপর বলতে পারেন জেরো সিস জেরো সিস জেরো সিস জেরো সিস জেরো সিস, ওইরকম নর্মালি 10টা হয় জেরো সিস, হ্যাঁ 1 2 3 4 5 12টা হয়ে গেছে। এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিতে পারেন, মো নিউমেরো দো পোর্টাবল এ ল জেরো সিস জেরো সিস জেরো সিস জেরো সিস জেরো সিস। দেখ তারপরে কেলে ভোথ দাত দো নেসেন্স, আপনার জন্ম তারিখ কোনটা, কেলে ভোথ দাত দো নেসেন্স, সেক্ষেত্রে বলতে পারেন মা দাত দো নেসেন্স এ ল, মানে যখনই কোনো সংখ্যা দিবেন তখন এরকম ল দিতে হবে, হ্যাঁ মা দাত দো নেসেন্স এ ল 18-08-1992, ma date de naissance est le 18-08-1992. Numéro 15, prenez le number. Pourquoi voulez-vous apprendre le français? Pourquoi, keno, voulez-vous, apnichan, apprendre, shikte, le français, forashi? Toi, ikhate rapnari chamoto, ya hote pare, amra eragekta, ইয়ে দিয়েছিলাম যে এর আগের পেজে, হ্যাঁ তো আপনি বলতে পারেন জো ভো, আমি চাই আপ্রেন্ডর লো ফ্রান্সে, আমি ফরাসি শিখতে চাই, পারসো কে সে চুন থ্রে বেল লং, কারণ এটা খুবই সুন্দর ভাষা, জো ভো আপ্রেন্ডর লো ফ্রান্সে, আমি ফরাসি শিখতে চাই, পারসো কে কারণ সে চুন থ্রে বেল লং, এটা খুবই সুন্দর ভাষা। অথবা আপনি বলতে পারেন
Je vis en France. Ami français bash kori. Il faut parler français. Farashi shikhte hobe. Farashi kotha bolte hobe. Je vis en France. Ami français bash kori. Il faut parler français. Farashi kotha bolte hobe. ঠিক আছে বা এখানে আপনার পছন্দনীয়ভাবে এটাতে কোনো মানে এক্স্যাক্ট একটা উত্তর না এখানে অনেক ধরনের উত্তর হতে পারে তো কেসিউনি মেগো সেজ 16 নম্বর প্রশ্ন Vous avez combien de frères et sœurs আপনার কয়টা ভাই বোন আছে Vous avez combien de frères et sœurs আপনার কয়টা ভাই বোন আছে তো আপনি জানেন যে আমার আছে বলতে হয় যে দেখো আপনার যদি একটা ভাই থাকে তাহলে বলবেন un frère যদি একের অধিক ভাই থাকে যেমন যদি দুইটা ভাই থাকে তাহলে দু ফ্রের আবার ফ্রের শেষে একটা এস দিতে হবে দেখো যদি একের অধিক হয় এ উইন সার হচ্ছে একটা বোন যদি একের অধিক বোন থাকে দুইটা বোন থাকে দু সার তখন আবার সার এর শেষে একটা এস দিতে হবে এখন আপনার ভাই নাই তাহলে কি বলবেন জো নে পা দু ফ্রের আমার নাই কোনো ভাই আমার কোনো বোন নাই জো নে পা দু সার আমার কোনো বোন নাই ঠিক আছে অথবা বলতে পারেন যে আ ফ্রের আমার একটি ভাই আছে মে জো নে পা দু সার কিন্তু আমার কোনো বোন নাই তাই না যে আ ফ্রের আমার একটা ভাই আছে মে জো নে পা দু সার বা উল্টা হতে পারে যে উইন সার মে জো নে পা দু ফ্রের আমার নাই কোনো ভাই যে উইন সার আমার একটা বোন আছে মে জো নে পা দু ফ্রের মানে আমার নাই কোনো ভাই এটা আপনি বলতে পারেন দেখো সো এটা আপনার ইচ্ছা মতো আপনি বলতে পারেন নিমেরো 17 17 নম্বর ভু ভিভে দ্যাঁ কেল ভিল ভু ভিভে আপনি বাস করেন দ্যাঁ কেল ভিল দেখো এখানে ভু জাবিতে বলে নাই কিন্তু ভু ভিভে বলছে তো আপনার উত্তর দিতে হবে জো ভি দেখো আ পারি আমি প্যারিসে বসবাস করি অথবা বলতে পারেন জো ভি আ ঢাকা আমি ঢাকায় বসবাস করি বলতে পারেন জো ভি আ সিলেট আমি সিলেটে বসবাস করি দেখা এটা আপনি এভাবে বলতে পারেন নিমেরো 18 ভু ট্রাভাইয়ে ও আপনি কোথায় কাজ করেন ভু ট্রাভাইয়ে ও তো আপনি যদি কাজ করেন তাহলে বলতে পারেন জো ট্রাভাই আ পারি আমি প্যারিসে কাজ করি তো এই আটা অলওয়েজ দিতে হয় এটা মনে রাখবেন হ্যাঁ জো ট্রাভাই আ পারি আমি প্যারিসে কাজ করি আপনি প্যারিসে কাজ না করলে বলতে পারেন জো ট্রাভাই অন ফ্রান্স আমি ফ্রান্সে কাজ করি দেখো জো ট্রাভাই ও বাংলাদেশ আমি বাংলাদেশে কাজ করি অথবা আপনি বলতে পারেন জো জো নো ট্রাভাই পা আমি কাজ করি না জো নো ট্রাভাই পা জো নো ট্রাভাই পা আমি কাজ করি না তারপরে শেষের যে প্রশ্নটা 19 এস্কো ভুজ এমে লা ফ্রান্স আপনি কি ফ্রান্স পছন্দ করেন এস্কো ভুজ এমে লা ফ্রান্স আপনি বলতে পারেন উই বিয়ান সিওর হ্যাঁ অবশ্যই দেখো আপনি বলতে পারেন উই বিয়ান সিওর হ্যাঁ অবশ্যই দুঃখিত উই বিয়ান সিওর হ্যাঁ অবশ্যই জেম বকু লা ফ্রান্স আমি ফ্রান্সকে অনেক পছন্দ করি ঠিক আছে অথবা আপনি বলতে পারেন নো নো জো নেম পা লা ফ্রান্স আমি ফ্রান্সকে পছন্দ করি না মোয়া পার্সোনেলমো জেম বকু লা ফ্রান্স আমি ফ্রান্সকে অনেক পছন্দ করি দেখো তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে এ করতে পারবেন ভালা এভাবে আমাদের 15 নম্বর পেজ শেষ হয়ে গেল এক্সারসাইজ নিমেরো 1 শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওতে পাঁচ নিমেরো 16 নম্বর পেজ যেখানে এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ